নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমরা দিনভর দল বদল নিয়ে কথা বলছি, কে কোন দলে যোগ দিলেন, কে কোন দল ছাড়লেন, বড় বড় নেতারা দল বদল নিয়ে কে কি বললেন, আমরা দিনভর তাই নিয়ে কথা বললাম। অর্জুন সিং আজ দল বদল করলেন এবং বড় বড় নেতারা দল বদল নিয়ে কে কি বললেন বলছেন, এইসব নিয়ে আমরা কথা বললাম। কিন্তু এইসব রাজনৈতিক চর্চা, বিতর্ক, তর্জা, এই সব কিছুর পেছনে রয়ে গেছে আরও একাধিক ইস্যু এবং বাংলার জবাব চায় বাংলার ডিবেটে আজ সেইগুলো নিয়েই প্রশ্ন হবে। সকালে ঘুম থেকে উঠে সংবাদ শিরোনামে চোখ রাখলেই নয় শুট আউট, নয় বোমাবাজি, নয় জাল নোট, একটা না হোক আরেকটা যেন আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সতর্ক হন, যেন বাংলার রোজনামচা হয়ে গেছে। বিরিয়ানির দোকানের সামনে ভর দুপুরে গুলি চলছে, রেল ইয়ার্ডে শুট আউট হচ্ছে, এখানে ওখানে বস্তা বস্তা বোমা উদ্ধার হচ্ছে, যেন আজব রাজ্যের গজব কাহিনী এই চারপাশে ঘটে যাচ্ছে। আর খাগড়াগড় নামটা বাংলার ইতিহাসে বোধ হয় থেকে যাবে কুখ্যাত হই। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড, এনআইএ তদন্ত আজও স্মৃতিতে, এরই মধ্যে আবার জালনোট কাণ্ডের শিরোনামে উঠে এলো খাগড়াগড়। বিরোধী দল ছবি দেখিয়ে বলছে জালনোটে অভিযুক্ত তো শাসক দলের সঙ্গেই ওঠা বসা করে। শুধু জালনোটি নয়, ঘুরে ফিরে সেই বাংলাদেশি যোগ। কেন বাংলাদেশি যোগে আমাদের চিন্তার কারণ? তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে একাধিক অপারেটিভ কাজ করেছে এর আগেও যারা FICN অর্থাৎ জাল নোটের কারবারের সাথে যুক্ত। আর জাল নোট বিশ্বাস করুন আমি আপনি যদি ছাপিয়েও নিতে পারি বাজারে হয়তো 100-200 ম্যাক্সিমাম 1,000-1,00,000 টাকা, কিন্তু এত কোটি কোটি জাল নোট কি কাজে আসে? সন্ত্রাসের কাজে। যেখান থেকে শুরু হোক না কেন শেষ হয় সেই বাংলাদেশে। এখানেও বাংলাদেশি বই উদ্ধার এবং সেইটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। ঘুরে ফিরে কোথাও না কোথাও সেই অনুপ্রবেশ, সেই কাঁটাতার, সেই সীমান্ত, সেই মিডলম্যান এবং সেই রাজনীতিকদের, যারা রাজনীতিবিদ তাদের চুপ করে বসে থাকা, সব কিছু দেখেও না দেখার ভান করা, দিনের আলোতেও যেন অদ্ভুত আধার, সবটাই কি সাদা চোখে দেখা যায়? ময়নায় 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 খানেক বোমা উদ্ধারে খবর চমকে দিয়েছে রাজ্যবাসীকে। এতগুলো বোমা ফাটলে কি হতো ভেবে হতবাক হয়ে উঠছে স্থানীয়রা। ফের কি একটা নৈহাটি হতো? বল ভেবে খেলতে গিয়ে কি করুণ পরিণতি হতো ওই শিশুর? উড়ে যেতে পারতো নাকি বাড়ির ছাদ, যেমনটা হয়েছিল মালদাতে, যেমনটা হয়েছিল বর্ধমানে? প্রশাসনের ভূমিকা, যে ভূমিকা নিয়ে বারবার বারবার বিরোধীরা প্রশ্ন তোলে, বারবার একটা জিনিস নিয়ে প্রশ্ন তোলা কি ঠিক না এটাও বলা ঠিক, যে রাজনীতিবিদরা দয়া করে রাজনীতি করা কম করুন একটু এইসব নিয়ে। প্রথমেই দেখে নেব প্রতিবেদন। খাগড়াগড়ে জাল নোট উদ্ধারের ঘটনায় কেঁচো খুঁড়তে কেউটে, স্থানীয় বিজেপি নেতার পোস্ট ঘিরে তর্জা, জাল নোট কাণ্ডে ধৃত গোপাল সিং এর সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার অভিযোগ। তৃণমূলের দলীয় কর্মসূচিতেও তাঁকে দেখা গেছে বলে ছবি পোস্ট করে দাবি স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের। অন্যদিকে ঘটনার পিছনে উঠে আসছে বাংলাদেশি যোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কোণঠাসা রাজ্যের শাসক দল। এর আগেও খাগড়াগড় সম্পর্কে অনেক দেশবিরোধী, অনেক মৌলবাদী সংগঠনের কাগজপত্র উদ্ধার হয়েছে, তাদের সঙ্গে জঙ্গি যোগাযোগ প্রমাণিত হয়েছে। পশ্চিমবঙ্গ যেটা সেফ প্যাসেজ, এটা সারা দেশের কাছে প্রতীয়মান। যদিও এর পিছনে ঘুরিয়ে সেই বিএসএফ এর দিকেই আঙুল তুলছে তৃণমূল, ভৌগোলিক অবস্থানের গেরোর কথাও শোনা যাচ্ছে তৃণমূল নেতৃত্বের গলায়। পুলিশ কাজ করছে বলেই ধরা পড়ছে। সব থেকে বড় কথা, বাংলার ভৌগোলিক অবস্থান তো আমরা পরিবর্তন করতে পারি না। আমরা মধ্যপ্রদেশের মতন জায়গায় পশ্চিমবঙ্গটাকে তুলে নিয়ে স্থাপিত করতে পারি না। পশ্চিমবঙ্গের সুদীর্ঘ বাংলাদেশের সঙ্গে বর্ডার, নেপালের সঙ্গে বর্ডার, ভুটানের সঙ্গে বর্ডার, এই আন্তর্জাতিক বর্ডার এবং তার সঙ্গে সঙ্গে অন্য অন্য রাজ্যগুলির বর্ডার আমরা তো অস্বীকার করতে পারি না। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রধান কথা হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে। জালনোট কাণ্ডে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। ভারতবর্ষের সবথেকে বেশি জালনোট এই পশ্চিমবঙ্গে থেকেই কারবার হয়, অর্থাৎ জাল টাকার রাজধানীর নাম মালদা এবং পশ্চিমবঙ্গ। আন্তর্জাতিক জাল টাকা পাচারকারী তারা মনে করে এই পশ্চিমবঙ্গ তাদের জন্য সেফ হেভেন। খোঁজ নিয়ে দেখুন আপনারা এই বাংলা আজ কোন রসতলে
ডুবে যাচ্ছে। কিন্তু জাল নোট উদ্ধারেই থেমে নেই খাগড়াগড়ের এই ঘটনা। ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে বাংলাদেশের বই, যা রীতিমতো ভাবাচ্ছে এসটিএফকে। রাজ্য এসটিএফ এর গোয়েন্দারা একটি বাংলাদেশি বই উদ্ধার করেছেন। ওই বইটি কি বই, ওই বইটিতে কি লেখা আছে, কি ধরনের বই, কোনো জেহাদি পুস্তিকা কিনা, গোটা বিষয়টা খতিয়ে দেখবেন এসটিএফ এর গোয়েন্দারা। জাল নোট উদ্ধার ও ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে যখন তরজা তুঙ্গে, তখন পূর্ব মেদিনীপুরের ময়নায় উদ্ধার শয়ে শয়ে বোমা। 109 উদ্ধার প্রায় 500 বোমা। পাওয়া গেল 7টি বোমা ভর্তি ড্রাম। বিপুল পরিমাণ বোমা থেকে বিস্ফোরণ ঘটলে কি পরিণতি হতে পারত তা ভেবেই আঁতকে উঠছেন স্থানীয়রা। যদিও বোমা উদ্ধারে মুখ্যমন্ত্রীর সদিচ্ছার কথাই উঠে আসছে নেতাদের গলায়। পুলিশ উদ্ধার করছে বোমা, কারণ মাননীয়া যেটা বলতে পেরেছেন সেটা অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যের লোক বলতে পারে না, যে রং বর্ণ বর্ণ ধর্ম না দেখে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে বলেছে। রাজ্যের অলিতে গলিতে জাল নোট, বোমা, বন্দুক, গুলি উদ্ধার, সর্বোপরি অনুপ্রবেশ, যে কোনো রাজ্যের জন্য একের পর এক জ্বলন্ত সমস্যা। কিন্তু সমাধানে উদ্যোগ কোথায় প্রশাসনের, উঠছে সেই প্রশ্নই রিপাবলিক বাংলা। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আমরা অবাক হয়ে যাই যখন এক একটা করে ঘটনা ঘটে এবং তারপরে প্রশাসন নিজের ভূমিকা পালন করে এবং আমরা বলি যে না, সব কিছু ঠিক আছে। আমরা এর আগেও বহুবার চিৎকার করেছি, এবারও চিৎকার করে বলছি, না, ঠিক নেই। আগে থেকে প্রিএমটিভ স্টেপ বলে যে কথাটা আছে, সেই প্রিএমটিভ স্টেপ কেন নেই? কেন বারবার খাগড়াগড় শিরোনামে ওঠে? এবং এই কারণেই ওঠে, কেন বারবার এতগুলো বোমা পাওয়া যায়, সেগুলো ডিফিউজ করা হয় এবং তারপরেই বলা হয় যে দেখো বোমা পাওয়া গেছিল, বোমা তো ধরা হয়েছে, বোমা যে যারা এর সাথে যুক্ত ছিল তাদেরকে তো জেলের মধ্যে রাখা হচ্ছে। হচ্ছেটা কেন, এই নিয়েই আজকের ওপেন ডিবেট। আমরা ওপেন হাউস ডিবেট প্রথমেই যাদের সাথে করব, এই মুহূর্তে রয়েছেন রাজশ্রী লাহিড়ি বিজেপি মুখপাত্র, রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র, রয়েছেন সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেস মুখপাত্র, অপর আরেকজন রাজনৈতিক বিশ্লেষক সৌরপ্রিয় দত্ত আমাদের সঙ্গে উপস্থিত হবেন, এবং অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন। আমি প্রথমেই অরিন্দমবাবুর কাছে যেতে চাই। অরিন্দমবাবু, বারবার যে কথাটা আমরা বলে যাই যে জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, এগুলো নিয়ে কোনো আপোষ করা যাবে না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, অর্জুন সিং কোন দলে গেলেন, কোন দলে এলেন, কোন দলে কি বললেন, সেগুলো রাজনীতির কথা হয়ে থাকুক, কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন একের পর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এই জাল নোটের কারখানা যেটা হদিশ পাওয়া গেছিলো, আমরা শো পর্যন্ত করেছিলাম, সেখানে এখন দেখা যাচ্ছে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনও আছে। এবং এটা তো বাস্তব যে রাজনৈতিক তৃণমূল স্তরে রাজনৈতিক সাহায্য না পেলে একটা পয়েন্ট অবধি যাওয়া যায় না, কি বলবেন? একদম ঠিক, আপনি যে কথাটা বলেছেন সেটা সেদিন আমি বললাম যে ওখানে যদি রাজনৈতিক ছত্রছায়া না থাকে, অদৃশ্য হাত এবং প্রাণ ভরা আশীর্বাদ না থাকে, ইট ইজ ইম্পসিবল। আপনাকে বলছি যে ঘটনাগুলি আপনারা বলছেন, দেখুন ধরা পড়ছে, অমুক হচ্ছে, সিজ হচ্ছে, 500 পিস ধরা হলো। আরে ভাই, যারা করলো কতজনকে অ্যারেস্ট করেছে আন্ডার হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্লোসিভ অ্যাক্ট বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে, সেটাকে সমীক্ষাটা দিক না, এবং তারা কারা এবং তাদেরকে কারা সহযোগিতা করছে এবং তাদেরকে কতজনকে অ্যারেস্ট করা হচ্ছে। আমাকে আজকে এটা ভাবতে হবে যে পার্টি বড় না দেশ বড়, আমাকে এটা আজকে ভাবতে হবে পার্টির আনস্কুপুলাস পলিটিক্যাল লিডার্স বড় না ভারতীয় সৈনিকরা বড়, ভারতের স্বাধীনতা। আমি বারবার আপনাদের বলছি যে রাজনৈতিক নেতারা যারা করছে করুক, কিন্তু একটা জায়গায় তো আনতে হবে। আপনাকে একটা সমীক্ষা দিচ্ছি যে ইললিগাল হিউজ আর্ম যেটা হয়েছে অ্যাজ পার ইকোনমিক টাইমস 2017-18 তে বীরভূম, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, ওয়েস্ট দিনাজপুর, বাঁকুড়া, নর্থ চব্বিশ পরগনা বারুদের স্তূপের উপর রয়েছে। আপনি স্টেটমেন্টটা দেখে নেবেন এবং এটা হচ্ছে কি করে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক আছে, ইনিশিয়েটিভ নিয়েছেন, কিন্তু এটা করেছিল কেন? ভাতৃহত্যার জন্য, প্রতিহিংসার জন্য, এবং এটা কি করে বন্ধ করা যায়, তাহলে সেটা কি আজকে সবাই মিলে একটা আমরা সিদ্ধান্তে আসতে পারি না যে গ্রামে যদি এই ঘটনা ঘটে, পুলিশের যে ইন্টেলিজেন্স রয়েছে, কারা করে, কোন রাজনৈতিক নেতৃবৃন্দের আন্ডারে ক্রিমিনালরা থাকে, এটা তো ইজিলি একদম অরিন্দমবাবু, আমি ঠিক এই জায়গা থেকে, আমি এই জায়গা থেকে শাসক দলের মুখপাত্র সুপ্রিয় চন্দ্র রয়েছে আমাদের সাথে। সুপ্রিয়, কারা? আমি জানি হয়তো এই ধরনের বোমা উদ্ধার বা এই এই ধরনের জাল নোট কারখানার সাথে তোমার বা শীর্ষস্থানীয় নেতা নেত্রী মুখপাত্র তাদের নাম জড়াবে না, কিন্তু তৃণমূল স্তরে
কি রাজনৈতিক মদত পাচ্ছে না এই এলিমেন্টগুলো? বারবার যে কথাটা অরিন্দমবাবুও বলছেন যে পার্টি আগে না দেশ আগে, সেটা রাজনীতিবিদদের ঠিক করে নিতে হবে। আমরাও ঠিক একই কথা বলছি যে বারবার এই ধরনের ঘটনার সাথে যখন তৃণমূল স্তরের রাজনীতিবিদদের নাম জড়িয়ে যাচ্ছে, কোথাও গিয়ে কি সময় এসেছে কড়া, আরও কড়া বার্তা দেওয়ার? সুপ্রিয়, প্রথম কথা, নৈবর্তিক প্রশ্নের নৈবর্তিক উত্তর হচ্ছে পার্টি আর দেশের মধ্যে 100-তে 100 বার, 100-তে পারলে 101 বার দেশ আগে। এবং সেটা তৃণমূল কংগ্রেস মনে করে বলেই, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে বলেই আমি উদাহরণ দিয়ে বলতে চাইবো, এখানে বিরোধী দলের বক্তারাও আছেন, যে রাজনৈতিক রং না দেখে বাংলায় প্রশাসন চলে। আমি কেন বলছি কথাটা, কারণ রিপাবলিক বাংলা আমরা একটার পর একটা শো অ্যাটেন্ড করি, এখানে চিৎকার চেঁচামেচি করি, হাস্য কৌতুক করি, কখনো যুক্তিতর্ক করি, কিন্তু প্রতিটা শোয়ে, প্রায় প্রতিটা কভারেজে একটাও এখনও অবধি রিপাবলিক বাংলার মতো একটা সর্বজন প্রচলিত চ্যানেলও দেখাতে পারেনি যে কোনো কেসে তৃণমূল কংগ্রেসের কোনো স্তরের কোনো কর্মী, কোনো সমর্থক, তিনি জড়িত, তিনি অপরাধী হিসেবে প্রমাণিত, চিহ্নিত, কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। প্রশাসন এখানে ব্যবস্থা নেয় এবং রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক বেড়া ডিঙিয়ে ব্যবস্থা নেয়। এবং আমি ক্যাটাগরিক্যালি বলছি, এখানে যিনি বলছিলেন অরিন্দমবাবু সত্যিই বলেছেন, একটা পজিটিভ অ্যাপ্রোচ রেখেছেন যে সব দলের থেকে যে এই বার্তাটা যদি আসে, আমি বলবো যে এখানে আমি একে অপরের বিরুদ্ধে কাদা চুরাচুরি করার জায়গা নয়। কিন্তু এটা তো ঠিক যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলার সঙ্গে একাধিক রাজ্য, একাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে, একাধিক রাজ্যের সীমানা রয়েছে। আমরা ঝাড়খণ্ডের দুমকার থেকে তো বেআইনি অস্ত্র উদ্ধার দেখেছি, উত্তরবঙ্গে আমি নিজে ছেলে অরিন্দমবাবু দীর্ঘদিন পুলিশ ফোর্সে কাজ করেছেন, উনিও জানেন, আসাম থেকে উত্তরবঙ্গে একটা একটা করিডোর রয়েছে। এবং এটা শুধুমাত্র আমি এইটা বলছি না যে বিহার বিজেপি শাসিত আসাম, বিজেপি শাসিত তো বিজেপি এর পেছনে হচ্ছে, সেটা নয়। কিন্তু অপরাধীর কোনো নির্দিষ্ট রাজনৈতিক রং হয় না, কিন্তু অপরাধকে রাজনৈতিক একটা পলিটিক্যাল ভেন্ডেটা হিসেবে ইউজ করা, শুধুমাত্র বাংলায় ক্ষমতা দখল করতে পারিনি বলে আমার পার্টির স্বার্থকে রক্ষা করতে আমি দেশের স্বার্থকে জলাঞ্জলি দেব, তাদের প্রশ্ন করা উচিত যে পার্টি আগে না দেশ আগে। আমি ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন করি তরুণজ্যোতি তিওয়ারিকে। তরুণজ্যোতি তিওয়ারি, কোথাও গিয়ে কি তোমরা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছো এবং বারবার ওই হাওয়াটা তোলা যে দেখো তৃণমূল সরকার তৃণমূলের সাথে, সমাজবিরোধী তৃণমূলের সাথে, সন্ত্রাসবাদী তৃণমূলের সাথে, অনুপ্রবেশকারী সবাই যুক্ত, এই হাওয়াটা কি, এই এই যে জুজুটা, সেই জুজুটা কি আসলে তোমরা রাজনৈতিকভাবে দেখানোর চেষ্টা করছো? ময়ূকদা, আমাদের এইরকম হাওয়া তোলার বা জুজু দেখানোর কোনো ইচ্ছাই হতো না যদি না কতগুলো ঘটনা ঘটে যেত। খাগড়াগড় এমন একটা জায়গা বারবার শিরোনামে আসে, যখন ওখানে ব্লাস্টটা হয়েছিল, প্রথম তৃণমূল থেকে একটা মন্তব্য এসেছিল ওটা গ্যাস ব্লাস্ট, পরবর্তীকালে যখন বোম জানা আস বোম ওখান থেকে উদ্ধার হলো, জেএমবি মডিউল আস তখন বেরোয়নি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন এটা রয়ের চক্রান্ত। তারপর এনআইএ ইনভেস্টিগেট করলো, এনআইএ ইনভেস্টিগেশন করে ওখানে জেএমবি মডিউল পেলো। সেকেন্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একবার নয় একাধিকবার চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে জেএমবি অ্যাক্টিভিটি বেড়ে চলেছে এবং প্রচুর ইলিগাল মাদ্রাসা চলছে, পয়েন্ট আউট করে দিয়েছিল, কোনো স্টেপ হয়নি। থার্ড, এনআইএ রাজ্য সরকারকে অন্তত 3-4 বার চিঠি লিখে পাঠিয়েছে, অন রেকর্ড বলছি আমি এগুলো, যে 40 জন তৃণমূল নেতা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর অ্যাটাচড উইথ টেররিস্ট মডিউল হুইচ আর অপারেটিং ইন ওয়েস্ট বেঙ্গল জেএমবি, কোনো স্টেপ নেওয়া হয়নি। ফোর্থ, সিমি, সিমির নাম তো শুনেছি সবাই আমরা, সিমির ফাউন্ডার মেম্বার, তাকে রাজ্যসভায় কে পাঠায়, কে পাঠিয়েছে রাজ্যসভায়, আমরা দেখেছি না, শেষ করিনি। সেকেন্ড হচ্ছে খগড়াগড়ের জাল নোট চক্র, এটা দেখলাম, গোপাল সিং যে একটা অন্যতম মূল চক্রী যার কাছে খালি ইন্ডিয়ান কারেন্সির জন্য না, দেখলাম ইউএস ডলারের জন্যই অলরেডি ছাপাখানা তৈরি করার জন্য এই জিনিস ছিল, সে তার সাথে ছবি দেখা গেছে তৃণমূল নেতাদের। এবার ওনারা বলছেন যে একসাথে ছবি হতেই পারে, হতেই পারে, কোনো কথা নয়, কিন্তু তৃণমূল নেতারা যে স্টেজে উপস্থিত আছে, স্টেজে গিয়ে তো সাধারণ মানুষ যাবে না যদি না ক্লোজলি কানেক্টেড হয়, এই এতগুলো যদি না হতো তাহলে আমরা বলতাম না। আর এই যে বোম উদ্ধার যদি বলছো, এই বোম উদ্ধারটা হচ্ছে আসল ব্যাপার, পশ্চিমবঙ্গের কুটির শিল্প, মমতা বন্দ্যোপাধ্যায় বলে না প্রচুর এমপ্লয়মেন্ট হয়েছে, এই এগুলো হচ্ছে কুটির শিল্প, তার এমপ্লয়মেন্ট হচ্ছে তৃণমূল করেছে এবং তার প্রোডাকশন যেগুলো হয় কি বলবে, সেটা হচ্ছে এই বোম্বগুলো। ঠিক সেই জায়গা থেকে সুপ্রিয়র কাছে যাচ্ছি, আমি শুধু বলবো যে সিরিয়াস এটা কি কুটির শিল্প, আমি শুধু প্রথমে বলি যে সিরিয়াস এবং ক্যাটাগরিক্যাল প্রশ্নের তরুণদা শুধুমাত্র একজন রাজনীতিবিদও নয়, পাশাপাশি তরুণ আইনজীবীও বটে, আমি সেরকম বক্তব্য আশা করি, ফলে সিরিয়াস এবং ক্যাটাগরিক্যাল প্রশ্নের সিরিয়াস এবং ক্যাটাগরিক্যাল উত্তর দেওয়া উচিত। এইসব কুটির শিল্প ক্ষুদ্র শিল্প বলে ব্যাপারটা ঘুরিয়ে দিলে আমি বলে দিই, প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমে যে কথাটা বললাম যে বাংলায় অপরাধীদের শনাক্তকরণ এবং অপরাধীদের শাস্তি, সেটা দেখার ক্ষেত্রে, সেটাকে স্টেপ নেওয়ার ক্ষেত্রে, অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে পলিটিক্যাল কারা দেখা হয় কি হয় না,
আমি তথ্য দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, খাগড়াগড়ের রয় চক্রান্ত কথাটা বলেছে কি বলেন? আমি তোমার মাঝখানে বলি, প্রশ্নগুলো উত্তর দাও। আমি বলছি বীরভূম গত খাগড়াগড়ে বলেছিল কি বলেন? মমতা বন্দ্যোপাধ্যায় রয় চক্রান্ত, আরে বাবা মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশাসক ইমরান, যিনি বলতে পারেন যে প্রশাসন করাতে অ্যাকশন নেবে, পলিটিক্যাল কালার না দেখে অ্যাকশন নেবে, রাজ্যসভায় পাঠিয়েছে, কোন বিজেপি মুখ্যমন্ত্রী ইলিগাল মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, যে বোম ব্লাস্টগুলো কি ব্যবস্থা নিয়েছে, অনেস্টিটা রয়েছে, গোপাল সিং এর মতো লোকজন ঘুরে বেড়াচ্ছে কি করে ভাই? আল-কায়েদা থেকে আরম্ভ করে একের পর এক চক্রান্ত যেগুলো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, তার পিছনে তৃণমূল নেতাদের যোগ আসছে, সেগুলো আমি তোমাকে বলি ময়ুকদা, তুমি একটা প্রশ্ন চারবার করলে তো প্রশ্নটা ভারী হয়ে যাবে। অমিত মালব্য এমন একজন মানুষ বিজেপির থেকে, যার তো টুইটার বা তার ছবি, তার পোস্ট করা ছবি যে ভুল, সেটা শনাক্ত হয়েছে এবং ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। আমি বলছি সিমির ফাউন্ডার মেম্বার ইমরান, তোমার দলের রাজ্য সুপ্রিয় 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড সময় নাও, তারপরে বলো। আমি প্রথমে বলি যে একই কথা চারবার বললে সেই যুক্তিটা ভারী হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সহ যে যে জেলাগুলোর মধ্যে এই ঘটনাগুলো বারবার করে তোমরা তুলে আনছো তথ্যগুলো, মনে রাখতে হবে এই প্রত্যেকটা জায়গায় গ্রেফতারি, চিহ্নিতকরণ, বোমা উদ্ধার, কার্তুজ উদ্ধার, কোনোটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিংবা আমেরিকা আর্জেন্টিনা থেকে মামারা এসে করছে না, করছে বাংলার পুলিশ। অ্যাকশানে এটা নেতৃত্ব দিচ্ছেন যার তত্ত্বাবধানে হচ্ছে তিনি বাংলার পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সরকারের সর্বতভাবে সদিচ্ছা রয়েছে এবং রাজনৈতিক রং না দেখে এখানে প্রশাসন চলছে, এটা বাংলায় প্রমাণিত বিজেপির রাজ্যে যে ছবি। তোমার সময় শেষ আমি রাজশ্রীর কাছে যাবো। রাজশ্রী লাহিড়ি, সরকার সরকারের কাজ করছে, সরকার এটা তো ঠিকই, বর্ধমানের ঘটনায় তো কোনো কেন্দ্রীয় এজেন্সি বা আন্তর্জাতিক কোনো এজেন্সি আসেনি, রাজ্য পুলিশের এসটিএফ তারাই এই ঘটনাটা বের করেছে। তো তারপরেও প্রশ্নটা কোথায় থেকে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে অরিন্দমবাবু যে কথাটি বললেন, দীর্ঘদিন ধরে আমরা এই একই কথা বলে এসেছি যে পশ্চিমবঙ্গের 9টি জেলা বারুদের স্তূপের ওপরে কিন্তু বসে আছে, বারংবার করে বিএসএফের ওপরে একটা চাপানো হচ্ছে সমস্ত নেতারা বলছেন তৃণমূলের কংগ্রেসের। এটা বুঝতে হবে যে 75 বছর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে রাজ্য সরকার এখনও অবধি কোনো একটি রাজ্য সরকারও আমাদের কোনো কেন্দ্র সরকারকে, কি বিজেপির সরকার কি কংগ্রেস সরকারকে, কোনো জমি দেয়নি বর্ডার সিল করার জন্য, ক্লোজ করার জন্য। জমি রাজ্য সরকারের দেওয়ার কথা, জমি কেন্দ্রীয় সরকার এরকমভাবে নিতে পারে না। দ্বিতীয় কথা, রং না দেখে রাজনীতি করার কথা আজকে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র বলছেন, খুব ভালো কথা। তবে এর থেকে বড় হাস্যকৌতুক বোধহয় আর কিছু হয় না, অন্তত এসএসসি টেট দুর্নীতির আগে অন্তত সেটা বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। ভৌগোলিক অবস্থানের কথা এখানে আপনারা বললেন, ভৌগোলিক অবস্থান আজকে বোধহয় কংগ্রেস থাকলে খুব ভালো হতো, তাহলে তাদের সঙ্গে কথা বলাটা করা যেত। অপরাধী রাজনীতির ছাতার নিচে নাকি থাকে না, এক বাংলাতে রং না দেখে রাজনীতি করা হয়। তো সাঁইবাড়ির হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিলেন তারা আজকে কোন ছাতার নিচে আমরা জানি না, সুশান্ত ঘোষের কঙ্কালকাণ্ডের মূল অভিযুক্তরা তারা আজকে কেরলে বসে চাকরি করছেন, এই খবরটা সাধারণ মানুষের কাছে থাকতে পারে, মেদিনীপুরের লোকের কাছে থাকতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কাছে নাকি নেই, বড়ই ভয়ঙ্কর। আর আলোরানী সরকারের ঘটনা তো আমরা দেখলাম কিছুদিন আগে, মানে গতকালকে না, সে বিধানসভা মুর্শিদাবাদে একাধিক শুধু জঙ্গি ধরা পড়েনি, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর জঙ্গিরা ধরা পড়েছে, এবং সেখানে শুধুমাত্র রাজ্য পুলিশ নয়, সেখানে কিন্তু এনআইএর যথেষ্ট পরিমাণ হাত আছে। তৃণমূলের মুখপাত্র বললেন যে স্টেজ বাঁধছিল কিনা জানি না, মানে এটা বড়ই হাস্যকর ব্যাপার যে তৃণমূলের নেতারা, তার মানে ওই যেরকম খাওয়ার জন্য আগে বললে যেরকম ভারী হয় না,
তেমনি সত্যি কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে শাকটাকে মানে সোজা সুজি শাক দিয়ে ঢাকলে পারে আমি সোজা সুজি কথা হয় না যে তৃণমূল কংগ্রেস একদম কমপ্লিটলি একটা জামাতের সঙ্গে জোট আছে জামাতের ফান্ডের টাকায় চলে এবং বিচ্ছিন্নতাবাদী একটা সংগঠন পশ্চিমবঙ্গকে তারা বারবার করে মারতে চায় যত বলে ওদের নেতা বারবার করে কেন এগুলো যত বলে তত বলে যাচ্ছে বাংলা ভাই বলে যাচ্ছে বাংলা যত বলে তত আর বাংলা কি ভারত বর্ষ থেকে আলাদা আরে মশাই আমরা 2 থেকে 300 দিন হইছে আমরা ভাড়া তাহলে কি দুয়াত তুলে নাচুন করি না দুয়াত তুলে নাচুন এত দমি দুয়াত তুলে নাচবো আমি একটা কথা শুধু মানুষের সামনে তুলে ধরতে চাই যে রাজশ্রীদা তরুণদা দুজন আছে আমি আজকে এখনো শোটা প্রায় 30 মিনিট চলবে আমি বলছি গত 3 দিনে যে যে রাজনৈতিক কর্মসূচি এরা দুজন মিলে অ্যাটেন্ড করেছে বলতে পারবো স্টেজগুলো কারা কারা ছিল পুরো নাম যদি এরা বলতে পারে আমি বলছি যে তাহলে আমি পরের উত্তরটা দেব এরা বলতে বলা সম্ভব এরা সেনসিবল তো তোমরা আরে শুনুন মশাই সেনসিবল তো এর মধ্যে তোমরা সেনসিবল এক করে বলো এক করে এক করে বলো দলের লোকের সেখানে উপস্থিত থাকে এটা শুধু চেষ্টা থাকে না আমি বলছি যে সেনসিবল তো তোমরা ভাবো দুজন যে লাস্ট 3 দিন তোমরা যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেছো কত লোক স্টেজে ছিল তোমরা বলতে পারবে সব লোক স্টেজে আরে আমার চেষ্টা তরুণ উত্তর দিচ্ছে তরুণ উত্তর দিচ্ছে তুমি তরুণ দাকে বলো তরুণ 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 30 সেকেন্ড সময় ফার্স্টলি তারপর আমি সৌরভ প্রিয়র কাছে এটা সম্ভব না এটা তরুণ দা একমত যে কোনো অর্গানাইজড দলে স্টেজে যেসে উঠতে পারে না ক্ষেত্রে এই বাজি তৈরি কারখানাগুলো আছে সেগুলোতে আসলে অস্ত্র তৈরি হয় সেগুলো কেন রেড করছে না সেগুলো থেকে কেন বের করছে না বারবার বাজি তৈরি কারখানাগুলো কেন হচ্ছে না আরে ভাই তোমরা তো আলটিমেট টিএমসি হচ্ছে টেররিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমি বলছি যতগুলো অ্যাকশন হচ্ছে আর্জেন্টিনার মামলা এসে হচ্ছে না বাংলা সৌরভ প্রিয়র কাছে যাবো এবার আমি আমি শুকরিয়া শুকরিয়া তোমার কাছে আসছি আমি সৌরভ 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 কোথাও গিয়ে কি এই যে এই আলোচনাটা এই আলোচনাটার প্রয়োজনই হতো না আরেকটা হয়তো অর্জুন সিংকে নিয়ে আলোচনা বিতর্ক তর্ক এইসব হতো কিন্তু এই এইটা নিয়ে কেন বারবার আলোচনা করতে হচ্ছে কেন বারবার মাথায় ঢুকিয়ে দিতে হচ্ছে যে জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা যাবে না আমি সুপ্রিয়কে দিয়ে যেটা শুরু করলাম যে দেশ আগে না পার্টি আগে রাজনীতিবিদরা ঠিক করুক কেন এই ধরনের ঘটনাটা হচ্ছে বারবার একদম তাই কালকে একটা চ্যানেলে অরিন্দমবাবুর সঙ্গে আমি ছিলাম আমি এখন অরিন্দমবাবুকে এই প্রশ্ন করেছিলাম যে খাগড়াগড়ে যে জালনোটের কারবার ধরা পড়েছে এবার তাদের অভিযুক্তদের সঙ্গে সঙ্গে সাজা হয়েছে এটা চলছিল কি করে কোন ঘটনাটা প্রশাসন রয়েছেই কেউ অন্যায় করলে সেই অন্যায়কে অন্যায় করলে এবং সৌরভ আমাকে বলতে দাও অবশ্যই একবার দুবার তিনবার চারবার অন্যায় করলে হয় কিন্তু বারবার যদি অন্যায় করে কেউ খাগড়াগড় কাণ্ডে রাজ্য পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে অরিন্দমবাবু বলেছে এই কথা যে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা পশ্চিমবঙ্গ সরকার সঠিক কাজ করেছে কিন্তু আমার একটা প্রশ্ন আমি এই অরিন্দমবাবুকে করেছিলাম জাতীয় নিরাপত্তার যে ব্যবস্থার কথা বলা হচ্ছে আচ্ছা বলুন তো এই ছবি নিয়ে কথা বলছে তরুণ ছবি নিয়ে কথা বলছে আচ্ছা আমরা তো নীরব মোদীর সঙ্গে মোদীর ছবি দেখেছি আমরা তো মেহুল চোকসির সঙ্গে মোদীর ছবি দেখেছি জাতীয় নিরাপত্তায় যদি আমরা দেখতে পাই একটা এয়ারপোর্টের মধ্য দিয়ে সিসিটিভির সামনে দিয়ে নীরব মোদী মেহুল চোকসিরা 700 কোটি টাকা চুরি করে ভারতবর্ষের বুক থেকে নিয়ে চলে যায় সেই নির্লজ্জ বেহায়া বিজেপির দল তাদেরকে বাঁচিয়ে রাখে তা তাদেরকে কি কথা বলবো আরোনারি সরকার 2016 সালে বিজেপির প্রার্থী বলি ভাই নীরব মোদীকে নিয়ে যখন প্রশ্ন আসছে নীরব মোদী কোন সময় লোনগুলো পেয়েছিল দেখতে হতো সেকেন্ড টাইম বারবার যে ওনার আজ পর্যন্ত যা প্রপার্টি অ্যাসেট মানে রিকভারি হয়েছে তার অ্যামাউন্টটা সৌরভ দা নিশ্চয়ই জানা নেই
মানে এক্ষুনি গুজরাট গুজরাট নিয়ে কথা বললো, গুজরাটে দাঙ্গাজি মানে মোদি সোদি সম্বন্ধে বলা হয়, ওই সময় ক্যাবিনেট তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তখন কিছু মনে পড়েনি, আজকে মনে পড়ছে নাকি? সেকেন্ড ছাড়ো, দাও সৌরভ দা রাজনৈতিক বিশ্লেষক, পাত্তা দিই না আমি বেশি। তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি কি বলেছেন? সারদা নারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, সারদার টাকা লুকানো আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কে সৌরভ প্রিয় দত্ত? আমি তো কুণাল ঘোষের কথা শুনছি, তৃণমূলের মুখপাত্র সৌরভ কি বলবে? সৌরভ কি বলবে? আমার পরিচয় রাজনৈতিক বিশ্লেষক না, না ব্যক্তি পরিচয় নিয়ে আলোচনা হচ্ছে না, হচ্ছে হচ্ছে সন্ত্রাসের টাকা, সন্ত্রাসের টাকা কি রাজনীতিতে ব্যবহার হচ্ছে কি হচ্ছে না? দুধ খেয়ে করনে দাও, হাত পায়ে পড়ে দুধ খেয়ে করনে দাও। সৌরভ সৌরভ সৌরভ, তুমি আরে আমাকে জানা কোন, তুমি আমার কি বলবে তার সামনে চলে না। কোনাল ঘোষ পাবলিক বলে, তুমি বল পাবলিক কোন কোনাল ঘোষ কথা আমাদের নেতা, কোন তো আমাদের নেতা, কোনাল দার কথা বলছি আমি, তাই বলছি না। কোনাল কি বলেছিল? উত্তর দেওয়া কোনাল ঘোষ কি বলেছিল? আমি সৌরভপ্রিয় 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 আমি 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 আপনাকে একটা প্রশ্ন করছি, বেশ বেশ করো, ব্যক্তিগত ব্যক্তিগত জায়গাতে ব্যক্তিগত যা ব্যক্তিগত আমি আমি তোমাকে এখন এই 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 শব্দগুলো ব্যবহার করবেন না প্লিজ, এই শব্দগুলো ব্যবহার করবেন, আমি সাউন্ড বন্ধ করতে বাধ্য হব, আমি সাউন্ড বন্ধ করতে বাধ্য হব। শুনুন শুনুন সৌরভ প্রিয় শুনুন প্লিজ শুনুন প্লিজ 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 তোমার পরিবার সৌরভ সৌরভ শুনুন 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 আমরা 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 ডিস্ট্রাক্ট করে যাচ্ছি, বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে, এইটা নিয়ে এইটা আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। সৌরভ 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 শুনুন 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 প্লিজ তুমি তুমি চুপ করো, সৌরভ প্রিয় সৌরভ প্রিয় সৌরভ প্রিয় সৌরভ প্রিয় এখন এখন আপনারা এটা এটা স্টুডিওর বাইরে করবেন, এখন এই মুহূর্তে স্টুডিও শুনে নিন শুনে নিন সৌরভ প্রিয় শুনে নিন শুনে নিন আরে সৌরভ প্রিয় তরুণ তরুণ একদম প্লিজ 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 তরুণ আচ্ছা সৌরভ 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 মেইন যে কথাগুলো যেটা নিয়ে আরে শুনে নিন শুনে নিন শুনে নিন যে আরে সৌরভ প্রিয় শুনে নিন শুনে নিন কথাটা শুনে নিন শুনে নিন শুনে নিন তরুণ প্লিজ 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 এই এই আলোচনাগুলো এই আলোচনাগুলো এখানে না তরুণ তরুণ প্লিজ এই এই আলোচনাগুলো পরে করো আচ্ছা শুনুন শুনুন দলের মুখপাত্র না সৌরভ প্রিয় তো আরে ভাই মুখপাত্র কুণাল ঘোষ দলের সাধারণ সম্পাদক না সৌরভ প্রিয় সম্পাদক আচ্ছা এবার আমি বলি এবার আমি বলি এবার আমি বলি যাকে রিজল্ভ করে তার আমি তৃণমূলের মুখপাত্র না তৃণমূলের পদাধিকারী না কুণাল ঘোষের বক্তব্য আমি বলছি আমি শুনুন 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 তরুণ তরুণ আমরা টপিক থেকে সরে যাচ্ছি আমরা টপিক থেকে সরে যাচ্ছি আবারও বলছি আপনাদের যা বক্তব্য নিজেদের মধ্যে বলার সেগুলো স্টুডিওর বাইরে করুন কিন্তু তার আগে আমার আবারও আবারও যে কথাটা এই যে ময়নায় পড়ে বস্তা বস্তা বোমা যে ছবিগুলো দেখানো হচ্ছে তার সাথে সৌরভপ্রিয় দত্তই হোক বা তরুণজ্যোতি তিওয়ারি হোক সুপ্রিয় হোক অরিন্দম আচার্য হোক বা ময়ূখ হোক যে কেউ রাজশ্রী হোক কারো কারোর কারোর সামনে হয়তো হবে তারপরে কি আমরা আমাদের টনক নড়বে সুপ্রিয় আমি প্রথমে না রাজ্যের অলিগলিতে বোমা এবং তাই নিয়ে এখানে উত্তপ্ত বিতর্ক হচ্ছে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে যাই হোক না আমি রাজ্যে প্রথম দেখা যাচ্ছে আমি প্রথমে একটা কথা বলি যে রাজ্যে প্রথম দেখা যাচ্ছে না বলি তো আটটার সময় বিতর্ক করতে হচ্ছে রাজ্যে প্রথম দেখা যাচ্ছে না বলি তো আটটার সময় বিতর্ক করতে হচ্ছে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে আনা হয়েছে আগে যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে রিজেক্ট করার জন্য আপনারা সৌরভবাবু আমি আগে সুপ্রিয়কে বলতে দিই কিন্তু আগের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে রিজেক্ট করেই তো আপনাদেরকে আনা হয়েছে সৌরভ সুপ্রিয় মাফ করবেন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস যে সময় ক্ষমতায় এসেছিল আমরা সেই স্লোগানকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে এসেছিলাম যে বদলা নয় বদল চাই সোনার বাংলা গড়তে চাই মমতা দি সেই লক্ষ্যে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কাজ করছে এটা কেন্দ্রীয় সরকারের একাধিক রিপোর্ট আন্তর্জাতিক একাধিক সম্মান সেটাতে প্রমাণিত আমি প্রথমে কথা বলি এই বোমাগুলো ব্যবহার কি চায় সুপ্রিয় আমার এটা কৌতূহল জানার এত বোমা মানে বস্তা বস্তা করতে বস্তা বস্তা বোমা কলকাতা কর্পোরেশনে আমরা দেখেছি গোড়ালি উড়ে গেছে এক এক করে এক এক করে এক এক করে এক এক করে সুপ্রিয় বনাম রাজশ্রী হোক সুপ্রিয় বনাম রাজশ্রী বনাম 30 সেকেন্ড নিক তাহলে 30 সেকেন্ড 30 সেকেন্ড না থাকো আপনারা বলুন কিন্তু এই বোমাগুলো ব্যবহার দেখো ওই যোগসর্পের হাড়ির মতন আমরা সিনেমায় দেখেছিলাম চার মূর্তি সেরকম যোগসর্পের হাড়ি তো বদলে গেছে এই বোমার বোমার হাড়িতে বিভিন্ন জায়গায় বোমা
না দেখুন, বোমা তো নিশ্চয়ই নরেন্দ্র মোদী লালকৃষ্ণ আডবাণীকে সাইডলাইন করতে বা মুরলী মনোহর যোশীকে সাইডলাইন করতে ব্যবহার করেন না। রাজনীতিতে সিনিয়র মানুষদের সম্মান দেওয়াটা সবসময় সবচাইতে জরুরি, এবং এই নম্রতার পাঠটা আমার মনে হয় রাজনীতির আমরা যে যে স্তরেই আছি না কেন, যে কোনো পদে আছি, যে কোনো পদে নেই, বিপদে আছি, আপদে আছি, যে যেখানে আছি, এই নম্রতার পাঠটা রাজনীতিতে আমরা ছাত্র রাজনীতির কর্মী হিসেবে শেখা উচিত, এক। দ্বিতীয় কথা হচ্ছে বোমা উদ্ধার বা এই অপরাধ জগতের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয় আমি বারবার করে যেটা অ্যাড্রেস করছি, এটা উদ্ধার আর্জেন্টিনার কোনো মামা কিংবা ব্রাজিলের কোনো পিসো বাংলায় এসে করছেন না, এটা করছে বাংলার পুলিশ, করছে বাংলার সিআইডি, করছে বাংলার বম্ব স্কোয়াড, যার নেতৃত্বে করছে, যাকে সামনে রেখে করছে, যার নির্দেশে করছে, তিনি বাংলার পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সরকারের সদিচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ যে অনেস্টি, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সপারেন্সি, তাতে বিন্দুমাত্র দ্বিমত নেই, এটা প্রমাণিত। কাল তোমাদের প্রতিবেদন ঘুরিয়ে সেটা প্রমাণ করছে, উদ্ধার হচ্ছে, প্রতিদিন উদ্ধার হচ্ছে, এটা তো অন্য কোনো পিসো মামারা করছে না, বাংলা সরকার। বুঝেছি রাজশ্রী, ঠিক সেই জায়গা থেকেই রাজশ্রী, একদম স্ট্রেট প্রশ্ন, ঠিক সেই জায়গা থেকেই, ঠিকই তো, প্রতিদিন উদ্ধার হচ্ছে, এই উদ্ধারটা হচ্ছে কেন, এগুলো জমাটা কেন হচ্ছিল, কি কারণে এত বোমার এই মজুদ রাখার প্রয়োজন হয়ে পড়ছে বাংলাদেশে? আডবাণীকে সাইড করতে বোমা ব্যবহার হয় না, কিন্তু তার মানে বোধ হয় ওদের দলের ব্যবহারটা হয়। এটা মনে করা উচিত যে আডবাণী না থাকলে পরে ওদের দলটাও জন্মাতো না, ওদের নেত্রীর মুখ্যমন্ত্রী হতো না, তাই জন্য একটুখানি বোধ হয় রয়েশ হয়ে কথা বলা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে 122 নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেটিয়াবুরুজ, কাপড়ের ব্যবসায়ীর নিচে, বাড়ির নিচে আর্মস পাওয়া গিয়েছিল। কে উদ্ধার করল? বারুইপুরে যে জঙ্গি বাসন্তীর বিধায়ক, ক্যানিং পূর্ব বিধায়ক নিজের প্রাণ নাশের ভয় চিঠি লিখছে, 2000 দুজনকে থামিয়ে আমি অরিন্দম আচার্যের কাছে যাবো একবার। রাজশ্রী, রাজশ্রী সুপ্রিয়, তোমাদের দুজনকে থামিয়ে অরিন্দম আচার্যের কাছে যাবো একবার। অরিন্দম বাবু, বেশ বেশ, সব বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। দেখুন দেখুন রাজশ্রী, রাজশ্রী দেখুন, ঘুরে ফিরে সেই অর্জুন সিং এই আসতে হচ্ছে, কিন্তু আমরা আমরা কি আমরা কি ঘুরে ফিরে এই বিস্ফোরণের জাল নোটের জাতীয় নিরাপত্তা এত কিছু তার মানে পেছনে চলে যাচ্ছে কোন নেতা, কোন নেতা? অরিন্দম বাবু, ঠিক অরিন্দম বাবু, ঠিক এই জায়গা থেকে রাজশ্রী, 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 অরিন্দম বাবুকে বলতে দিন, অরিন্দম বাবুকে বলতে দিন, অরিন্দম বাবুকে বলতে দিন, একসাথে সবাই বলবেন না, একসাথে সবাই বলবেন না, একসাথে সবাই বলবেন না, শুনুন, সুপ্রিয়, সুপ্রিয়, একবার একবার, কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না, অরিন্দম বাবু, অরিন্দম বাবু, অরিন্দম বাবু বলুন, অরিন্দম বাবু, সেই ঘুরে ফিরে যে প্রসঙ্গে আসছে, কি মনে হচ্ছে যে আমাদের আমাদের নিজেদের কারণেই হয়তো এই খবরগুলো শিরোনামে আমরা বেশি দিন রাখতে পারি না? এই যে শয়ে শয়ে বোমা ফাটছে, বাচ্চার হাত উড়ে যেতে পারে, পা উড়ে যেতে পারে, এবং তার থেকেও বড় কথা, এটা আমার কৌতূহল, অনেকের কৌতূহল দেখেছি, এত বোমা মজুত করে কি কারণে, কি ব্যবহার করা হয়? এই বোমাগুলো দিয়ে কি পোস্ত রান্না হয়? এই বোমাগুলো দিয়ে কি শাক সবজি রান্না হয়, মাংসের সাথে মেশানো হয়, আলমারিতে রাখা হয়? এই বোমাগুলো, এত এত বোমা, হাজার খানা বোমা আজকেই ময়না থেকে পাওয়া গেল, প্রতিদিন কোনো না কোনো জায়গায় বোমাগুলো পাওয়া যাচ্ছে, কি কারণে? দেখুন, এই যে ময়নার কথাটা বললেন না, মেদিনীপুর, মেদিনীপুর শব্দটার সাথে সাথে এলেই কিন্তু বিদ্যাসাগরের কথা মনে পড়ে, মাতঙ্গিনী কথা বলে, তারই সেই ঘটনায় আজকে 500 বোমা শুধু বলছেন। এই যে আলোচনা যেটা আসছে, বারুইপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিজ হচ্ছে, ঠিক আছে, পুলিশ সিজ করছে, থ্যাংক ইউ জানাই, ইটস নাথিং বাট আ প্রেজ ওয়ার্ডি, বন্ধ হচ্ছে না কেন, কেন কন্টিনিউয়াসলি আজকে বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে না, পাওয়া যাচ্ছে? কারণ সোজা কথা আপনাকে বলে দিই, আগে আমরা যারা চাকরি করেছি বোমা বানাতো ডাকাতি করার জন্য, আর এখন যেটা বোমা এত হিউজ কোয়ান্টিটি, সেটা হচ্ছে গিয়ে
আজকে মৌলিক অধিকার খণ্ডন করার জন্য, ভাই ভাইকে খুন করার জন্য। আপনাকে একটা কথা শেষ বলে দিই, একটু প্লিজ বলতে দেবেন। IIBI ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিক ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করেছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ 36, মহারাষ্ট্র 32, তামিলনাড়ু 22, উত্তরপ্রদেশ 37 আর ওয়েস্ট বেঙ্গল 65। এইখানে এই ছেলেগুলো যে আজকে যুব সমাজ, দে আর রানিং জাস্ট লাইক শিপ উইদাউট রাডার। আজকে নৌকো চলছে, তার কোনো রাডার নেই, তারা যাচ্ছে কোথায়? এই যুব সমাজের ছেলেগুলো আজকে হাহাকার, এরা কোথায় যাবে? সোজা উত্তর হচ্ছে কি, ভাই ভাইকে খুন করার জন্য এবং মৌলিক অধিকার খুন করার জন্য এরা আজকে প্রিজার্ভ করে রেখেছে এবং রাখবে। এবং মেইন কালপিট গাছের শেকড়, সেই শেকড়কে যদি না ধরা যায় তাহলে কিন্তু গাছের যে ডালপালা ফল ফুল যা দেখছেন ওগুলোই আপনারা দেখবেন। সেই শেকড়টাকে কি করে ধরা যাবে সেইটাই তো বাংলার মানুষ জানতে চাইছে, যে শেকড়টা কি করে ধরা যাবে। যে সমস্ত পুলিশ অফিসার আছে চাকরি করছে তাকে ভাবতে হবে, যারা আজকে মারা যাচ্ছে, যারা আজকে নিহত হচ্ছে, যারা আজকে সাসপেন সিভিয়ার ইঞ্জুরি, তারা আমার ভাই, তারা আমার বোন। এবং আদর্শ বোধ যদি না থাকে সেই সমস্ত পুলিশ অফিসারকে ভাবতে হবে যে দরকার হলে আমি 60 বছর চাকরি করব। কিন্তু গভর্নমেন্টের যে অর্ডার, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে যে আমি আজকে সোনার বাংলা গর্ব, আমি ভাতৃহত্যা চাই না, এইগুলোকে কমপ্লিট আজকে মান্যতা দিয়ে আমি কোনো দিক দেখবো না। আজকে যে সমস্ত যারা তৈরি করছে মেইল, ও সমস্ত ধরে হবে না, কারণ এরা হচ্ছে বেকার ছেলে, ইজিলি পাওয়া যায়। আমি চাকরি জীবনে দেখেছি 500 টাকায় মার্ডার করে দিচ্ছে। এরা যুব সমাজ, শুধু ডাকলেই চলে আসে, কিন্তু মেইন যে পিছনে যে লোকগুলো আছে তাদেরকে যদি না ধরা যায় তাহলে আমি বাবু বলছি ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ পেইনফুল, ইট ইজ শেমফুল ইন দ্য পার্ট অফ বেশ বেশ। আমি রাজশ্রীর কাছে 30 সেকেন্ড করে প্রত্যেককে দেবো, যেহেতু আমাদের সময় প্রায় শেষ। সেখানে বোমার ব্যবহার হয়নি, সবে সবে মাত্র 2014 বিজেপি মাত্র 2 সাংসদ পেয়েছে, সেগুলো কি বিজেপির কোন ক্ষমতা ছিল? সেখানে কি সাংগঠনিক ক্ষমতা ছিল? 15 কর্পোরেশন নির্বাচনে কোথা থেকে কলকাতা শহরে বোমা রাখা হয়েছিল? 86 নম্বর ওয়ার্ডের কর্পোরেশনের দিনকে কেয়াতলা হিন্দুস্থান পার্কের মোড়ে আমার বাড়ির পাশে এতগুলো বোমা পাওয়া গেছিল, রিপোর্ট খুলে দেখা হোক এখন, সেই বোমা কোথা থেকে এসেছিল যাতে মানুষ ভোট দিতে না পারে? 2019 সালের কর্পোরেশনে আমরা কি, 21 সালের কর্পোরেশনে কি দেখলাম? সকালবেলা ভোরবেলা একটা ভোট দিতে গিয়ে এই জায়গা থেকে সৌরপ্রিয় দত্তের কাছে আজ সৌরপ্রিয় 30 সেকেন্ড রাজনীতিতে তার মানে এই বোমাগুলোর ব্যবহার হচ্ছে না? একদম আমি একদম সহমত, রাজনীতিতে যদি বোমাগুলো ব্যবহার হয় যে দল ব্যবহার করছে তাহলে শাসক দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু একটা ব্যবস্থা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি, এখনই তরুণ ব্যক্তিগত আক্রমণ করবে, আমি ওকে অভিনন্দন জানাবো, করো ভাই আমাকে। সেটা যে আচ্ছা পুলওয়ামা কাণ্ড এখন পর্যন্ত ধরা পড়লো না কেন? অতগুলো RDX কি করে এসেছিল? তার মানে কোন নির্বাচনের সময় এই পুলওয়ামা কাণ্ড ঘটিয়ে অতগুলো সৈনিকদের মারা হলো সেই নিয়ে কেন প্রশ্ন উঠছে না? যে তার তদন্ত রিপোর্ট কি হলো, কারা কারা শাস্তি পেলো, এতগুলো সেনার দেহ কি করে উড়ে গেল, এই প্রশ্নগুলো তো উত্তর পাওয়া যায় না। আজকে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেয়, কিন্তু নরেন্দ্র মোদী এই বোমাগুলোকে ব্যবহার করে ভোটে জেতার জন্য। তরুণ জ্যোতি তিওয়ারি, কিন্তু তার আগে সৌরপ্রিয় একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে একটা গোটা দেশের নরেন্দ্র মোদী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যদি আপনিও প্রধানমন্ত্রী হন না কেন, এবং সেখানে যদি আপনিও কোনো ব্যবস্থা নেন, তাহলে গোটা দেশকে এক হয়ে আপনার পাশে দাঁড়ানোর কথা। কিন্তু তার পাশাপাশি আপনি খাগড়াগড় ময়না কিংবা আলাদা করে নদীয়ার বিভিন্ন জায়গা নিয়ে, মুর্শিদাবাদ মালদার জায়গা নিয়ে বললেই আপনি খাগড়াগড়ে চলে যান। বেশ বেশ, কেন আমি 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 তরুণ জ্যোতিকে 30 সেকেন্ড দেবো, তরুণ জ্যোতি কি বলবে? আচ্ছা প্রথমে দেখো, অ্যান্টিসোশালরা অনেক সময় রাজনীতিতে আসে দেখা যায়, কিন্তু যে দল, রাজনৈতিক দল শুধু অ্যান্টিসোশালদের নিয়ে ফর্ম হয় সেখানে এরকম দেখা যায়। শৌকত মোল্লা তৃণমূলের বিধায়ক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ও তুই আজকাল একটু বেশি বোম বাঁধছিস। মমতা বন্দ্যোপাধ্যায় জানে শৌকত মোল্লা বোম বাঁধে, কী ব্যবস্থা নিয়েছে? কিচ্ছু নেয়নি। এরকম আরও আছে, শৌকত মোল্লাটা এক্সাম্পল। আজকে সৌরভদা বলছে পুলওয়ামার কথা, যখন বালাকোট হয়, যখন এয়ার স্ট্রাইক এগুলো হয়, সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন করে সেনাবাহিনীকে প্রশ্ন করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এখানে জঙ্গিরা ব্লাস্ট করায় পশ্চিমবঙ্গে, সেটাকে রয়ে ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার সেনাবাহিনীকে কোশ্চেন করে মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ডার সিল করার জন্য ল্যান্ড দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গি কার্যকলাপ পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। একে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ভোটে জিতে যাচ্ছে। বেশ, সুপ্রিয় 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 বেশ, ভোটবার চেয়ে বিজেপির আসন কমছে না ভোটে, ভোটের সাথে দয়া করে সুপ্রিয় বাবু, সুপ্রিয় বাবু আসুন বিতর্কে আসুন।
বেশি করে বলো, যত বলবে তৃণমূলে নিয়ে নেবো। আমাদের সংসার 400 টাকা চলে। সুপ্রিয় সুপ্রিয় আমাদের সময় শেষ, আমাদের সময় প্রায় শেষ। সুপ্রিয় আসুন, আচ্ছা আচ্ছা তিনজন তিনজন বলে শোনা যাবে না, তিনজন বলে শোনা যাবে না, আপনারা কবে তিনজন বলে শোনা যাবে না। হ্যাঁ হয়েছে তৃণমূলে আমাদের চোখের সামনে বিধায়ক বলে 3.4 লক্ষ টাকা হয়ে দেখা গেছে তো। আমি রিপাবলিককে বলছি, তোমাদের বলছি না। রিপাবলিক তোমাদের মনে হয়, যাই হোক, আমি বলছি একটা বোমাকে তুমি ছেলের মতন বারবার করে এরকম দেখানো হচ্ছে, একটাকে দেখিয়ে 50টা বলা হচ্ছে। সৌরভ বাবু আমি হাসবো না কাঁদবো জানি না, আমি 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 পশ্চিম সৌরভ বাবু আবারও বলছি আপনাদের এই ক্যালাস এবং ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্যই এই বোমা গুলো রাখা যায়। শুনুন 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 একটা, আরে কে বলছে? আমি বলছি না, পুলিশ বলছে। হাজার খানা বোমা, হাজার খানা বোমা। আরে শুনে নিন, আমি বলছি তো এই ক্যালাস, আবারও বলছি এই ক্যালাস ক্যালাস অ্যাপ্রোচ এবং ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্যই হয়তো। আমি সুপ্রিয়কে শেষ সময়টা দিতে চাই, 30 সেকেন্ড। সুপ্রিয় মুখপাত্র হিসেবে তুমি যে কথাটা বলছিলে দায়িত্ব নিয়ে বাংলার এই যে কালচার, সেই কালচারে পরিবর্তন আসবে না? আমি প্রথম কথা বলি যে 45 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যে দেশগুলো আমাদের এই অঞ্চলে স্বাধীন হয়েছে উপমহাদেশে, তার সঙ্গে দুর্নীতি এবং অপরাধ জগতের যে একটা যোগাযোগ আছে সেটা মানে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তাকে কমব্যাট করার জন্য পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভ অ্যাকশনটা কোথায়, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আমাদের দলের মতো করে। আমি শুধু শেষ করি এটা বলে যে আমাদের, আমি যে কথা বলছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, অ্যাডমিনিস্ট্রেটিভ এরা জানে যে যুক্তিতে পারবে না, তথ্য নেই, এদের হোমওয়ার্ক নেই, এটা নিয়ে বিতর্ক চলবে। কিন্তু আপাতত এখানেই আমাদের বিতর্ক শেষ করতে হচ্ছে, একটা বিরতি নিতে হচ্ছে। তারপরে অর্জুন সিং বিভিন্ন সময় কি কি বলেছেন সেই দিকে নজর রাখবো, একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে আসছি। সত্য সেলুকাস, বড় বিচিত্র এই রাজনীতি। এখন যখন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেন, অর্জুন সিংয়ের ঘর বাপসি হলো, তখন পেছনের দিকে তাকালে রিপাবলিক বাংলাকে বিভিন্ন সময়ে অর্জুন সিং যে এক একটা বাক্য বাণ ছুঁড়েছিলেন সেগুলো কখনো মুখে হাসি আনে, কখনো মনে হয় যে বিশ্বাসযোগ্যতা কি রাজনীতিবিদদের কমে যাবে এরপরে, আবার কখনো মনে হয় যে রাজনীতি তো সব কিছু সম্ভব। আমরা দেখে নেব যে বিভিন্ন সময় জানতে চায় বাংলা সাক্ষাৎকারে আমার সাথে অর্জুন সিং যে যে কথাগুলো বলেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সে কথাগুলো শুনতে ঠিক কীরকম লাগছে আমার আপনার, একবার দেখে নেব। আপনার বাড়ির সামনেই বারবার কেন বোম পড়ে? অনেকে বলেন যে আপনি নাকি নিজে বোমগুলো ফেলেন এবং তারপরে রিপোর্টারদের ডেকে আনেন, এটা তৃণমূলের অভিযোগ, এটা কি সত্যি না মিথ্যে? দিদি আমাকে খুব ভালোবাসেন তো, আমার উপরে বিশেষ স্নেহ আছে, আর এই জন্য 119টা মামলা হয়ে করেছেন উনি। আর নিজের বাড়িতে নিজের বোম মারা, কোনোদিন তৃণমূলের নেতাদের বাড়িতে যখন বোম পড়বে তখন তারা বুঝতে পারবে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের ক্ষমতা নেই কি এইভাবে কোনো কাজ করুক, কিন্তু পুলিশকে সঙ্গে নিয়ে যখনই আমার বাড়িতে বোম পড়বে, পুলিশের সিসিটিভি যদি নিয়ে রিকভারি করতে পারেন আপনি, তো দেখবেন পুলিশের গাড়ি লাগানো থাকে তারপরে বোমটা। আপনি নিরামিষটা একটু বেশি পছন্দ করেন, তো আপনার রাজনীতিটা এত আমিষ কেন? আমি ননভেজ খাই। হ্যাঁ, আপনার রাজনীতিটা এত ননভেজ কেন? লোকে বলে যে ফুল ননভেজ রাজনীতি করেন আপনি। দেখুন, আমি ননভেজ রাজনীতি করতাম তাহলে 4 বার MLA হতাম না, 1 বার MP হতাম না, তারপরে আমি 3 বার কাউন্সিলর হতাম না, এইটা ধারণা আছে। কিছু লোক যখন কোনো কারণে কাউকে হারাতে না পারে, তাদের কাজ হলো তাদের উপরে কালি লাগানোর চেষ্টা করে, কিন্তু মানুষ জানে CPM-ও চেষ্টা করে হেরে গেছিলো,
তৃণমূলও চেষ্টা করে হেরে গেছে, আগামী দিন আরও তৃণমূল শেষ হয়ে যাবে। বাংলায় অর্জুন সিং কি কোনোদিন জননেতা হবেন? আজকে ব্যারাকপুর থেকে জননেতা বাংলার নেতা অর্জুন সিং কি হবে, এই স্বপ্ন দেখে অর্জুন সিং? আমি তো জননেতাই আছি, আপনি আমার সঙ্গে কোনোদিন যাবেন বাংলার যে কোনো প্রান্তে, আমাকে সেরকমই মানুষ স্নেহ করে। আমি যদি মিদনাপুর যাই, আমি খড়গপুর যাই, আমি যদি মালদা যাই, আমি যদি মুর্শিদাবাদ যাই, আপনি যদি আমার সঙ্গে বা আপনার রিপোর্টারদেরকে জিজ্ঞেস করবেন কীভাবে মানুষ আমাকে স্নেহ করে। বহরমপুর স্টেশনে মানে কিছু না হলে 200 লোক আমার সঙ্গে ছবি তুলল, তার মধ্যে অনেক মহিলা ছিলেন, বাচ্চারা ছিল, পরিবারের লোকেরা ছিল, এসে ছবি তুলে দিয়ে যায়। তো আমি জনপ্রতিনিধির সঙ্গে সঙ্গে জননেতাও আমি নিজেকে মনে করি, আর মানুষও আমাকে মনে করে। এইখানে দলে আমাকে কে গুরুত্ব দিচ্ছে না কি দিচ্ছে, এই প্রশ্ন কোথা থেকে আছে? দলে আমার থেকে বেশি কেউ কাজ করার লোক থাকলে তো তার গুরুত্ব না গুরুত্ব নিয়ে আমার চিন্তা হবে। আমি কোনো দিল্লিতেও থাকি না, আমি পরিযায়ী শ্রমিকও হইনি কি, এখানে এমপি হয়ে গেলাম, তারপরে দিল্লি বসবাস করলাম, ছেলে মেয়ের অ্যাডমিশন দিল্লিতে করিয়ে দিলাম, আমি থেকে গেলাম। এই রাজনীতি আমি একদম গ্রাউন্ড জিরোতে রাজনীতি করি। আছে যারা পরিযায়ী পাখির মতো এখানে এসে নির্বাচন এটা আপনার লড়ে এবং তারপরে দিল্লিতে থাকে, সেটা আপনি খোঁজ নিলে পেয়ে যাবেন, আমাকে বলার দরকার নেই। তো আমি কাউকে ব্যক্তিগতভাবে আমি নাম নেব কেন, কিন্তু আমি এটা বলছি আমি সেই ধরনের রাজনীতি বিশ্বাস করি না, তাই এই লড়াই করছি। এই যে একটা ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এত স্নেহ করতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার একবার কথা বলা দরকার। আপনি তো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দরকার হলে আপনি রাস্তাতেও নামবেন জুট আন্দোলন নিয়ে। দেখুন, উনি মুখ্যমন্ত্রী আছেন, ওনার সঙ্গে তো আমি সরাসরি এইভাবে কথা বলতে পারি না। ওনাকে যদি চিঠি আমি দিয়েছিলাম, যদি উনি আমাকে ডাকতেন আমি নিশ্চয়ই কথা বলতাম। উনি আমাকে এখন পর্যন্ত ডাকেননি, আমি কথা বলতে পারি না। আমার তো ওনার সরাসরি আমি এমনি তো চলে যেতে পারি না, বা ওনার ওখানে চলে গেলে আমাকে সরাসরি একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ইয়ে আছে, ডেকোরাম আছে, ওনার প্রোটোকল আছে, আমি তো এমনি যেতে পারি না। আমি আপনাকে একটা কথা একদম স্পষ্ট বলে দিই কি, আমি যদি ইচ্ছা আমার থাকে কি আমি কোথাও যাব, তার জন্য আমাকে ভূমিকা বানাতে হয় না। এটা আপনি বিগত সময়ে দেখেছেন, এখনও বলছি আমার কোনো ভূমিকা দরকার নেই, আমার কোনো ভয়ের ব্যাপার নেই, আমার কোনো এমন কোনো ব্যাপার নেই কি আমার আমার ভয় লাগবে। এই জন্যে আমি কোনো এইসব নাটক ফাটক করার খুব বিশ্বাসী নেই। যেটা রাজনীতিবিদদের নাটক করতে হয় না, যদি বিজেপি থেকে তৃণমূলে যেতে বা তৃণমূল থেকে বিজেপি যেতে এত সহজে কি চলে যাওয়া যায়? না অর্জুনবাবু, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা করেছেন, আপনি বহু বাজে কথা বলেছেন তৃণমূল নেতাদেরকে, এত সহজে কি আপনি যেতে পারবেন তৃণমূলে? সহজে চলে এসেছিলাম, বিজেপিতে এসেছেন, তৃণমূলে এবার ফিরবেন কি করে, এত সহজে ফেরা যাবে? এসেছিলাম আবার সহজে চলে যাব। আপনি 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 বিশ্বাস করুন, আমি যদি ইচ্ছা করি কি আমাকে যেতে হবে, আমি একদম সহজে চলে যাব। দাদা, আপনি যদি এত সহজেই চলে যেতে পারেন, নির্মল ঘোষ, মদন মিত্র, পার্থ ভৌমিকদের মতন নেতারা এটা মেনে নেবে? তারা জিতে এসেছে, জনপ্রতিনিধি হয়েছে, মদন মিত্রর সাথে আপনার কি ভয়ঙ্কর ফাইট হয়েছে? শুনুন, এটা আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করে কী আছে? আমার সঙ্গে কারো শত্রুতা নেই, আমরা ক্যামেরা পরে পাশ, ক্যামেরা যখন সরে যাবে আমরা সবাই বন্ধু, আর ক্যামেরা যখন আসে আমরা লড়াই করি। মদনদা যখনই দেখা, মদনদা ক্যামেরা সামনে আমাকে বলবে, কিন্তু ক্যামেরা পরে আমরা দুজনেই ভাই বন্ধু আছি, যার পার্থ নাম নিলেন কোনোদিন ওর সঙ্গে আমার কোনোদিন রাস্তার উপরে ঝগড়া হয়নি। মদন মিত্র সাথে কি চায় পে চর্চা হয়েছে? মদনদার সঙ্গে আপনি মদনদাকে জিজ্ঞেস করবেন, মদনদা হয়তো ক্যামেরার সামনে বলে, আমিও কোনোদিন আমি বেশি বলি না, ও সিনিয়র আমার থেকে অনেক সিনিয়র আছে, কিন্তু মদনদা হোক বা পার্থ হোক বা যেই হোক বা বালুদা হোক, আমার সঙ্গে ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই। আমার তো একটা সিস্টেমের জন্যে আমি দল ছেড়ে এসেছিলাম, একটা কারণের জন্যে দল ছেড়ে এসেছিলাম। কী কী সিনেমা দেখেন, লাস্ট কী দেখলেন? না, লাস্ট দেখেছিলাম, লাস্ট বই দেখেছিলাম পুষ্পা। পুষ্পা? অর্জুন সিংও কি ঝুঁকেগা নেই? না, মানে তো কবি নেই ঝুঁকতা, ঝুকনে কা সওয়াল হি নেই উঠতা। গর্দন কট জায়গা লেকিন গর্দন ঝুকনে ওয়ালা নেই হ্যাঁ। ইয়ে তো জো জো হমে ঝুকানে কি কোশিশ করতে হ্যাঁ
उनको भी पता है कि ये गर्दन झुकेगा नहीं, भले कट जाएगा। জানতে চাই বাংলায় এসে অর্জুন সিং বলেছিলেন মাথা নিচু কখনো অর্জুন সিং করেন না, কিন্তু আজ যখন আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসে ফের ফিরে গেলেন, যে তৃণমূল কংগ্রেসকে কালকে অবধি গালাগালি, কালকে অবধি বিভিন্ন সমালোচনায় বিদ্ধ করেছেন অর্জুন সিং, আসলে কি মাথা নিচু করল অর্জুন সিং? এই প্রশ্ন নিয়েই আবার আমরা অর্জুন সিংয়ের কাছে যাব, আবার ফিরব অর্জুন সিংয়ের কাছে ঠিক এক প্রশ্ন নিয়ে। আপাতত জবাব চায় বাংলা, এ পর্যন্তই অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়, কথা হবে চোখে চোখ রেখে।